আসসালামু আলাইকুম। কবিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন, আপনাদেরকে স্বাগতম। আপনারা এসএসসি 2022 আজকে অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে কিন্তু আমাদের পরীক্ষা একটু রুটিনে এসেছে। 15ই সেপ্টেম্বর পরীক্ষা, অনেকেরই রেজাল্ট খারাপ হয়, এসএসসিতে রেজাল্ট আসে না, দু এক সাবজেক্টে নানা রকম কারণে, সমস্যার কারণে এসএসসিতে রেজাল্ট আসে না। তো আমি বলতে চাই, আপনারা যারা একটু পড়াশোনার ভিতরে থাকেন, আপনাদের রেজাল্ট না আসার কোনো কারণই নাই। সেই ক্ষেত্রে পরীক্ষা ভালো দিয়েছেন, রেজাল্ট আসে নাই, অনেকে কমেন্ট করেন যে ভাই আমার পরীক্ষা অনেক অনেক ভালো হয়েছে কিন্তু আমার খারাপ হয়েছে, তাহলে সেই বিষয়গুলো কেন খারাপ হলো, আপনি পরীক্ষা ভালো দিলে রেজাল্ট খারাপ হবে কেন, প্রশ্ন তো অবশ্যই থেকে যায়। আবার আপনি হচ্ছে খাতা চ্যালেঞ্জ করেন, বোর্ড চ্যালেঞ্জ করেন, তারপর রেজাল্ট হয় না, কেন হয় না, সেই বিষয়টি আমাদের একটু খেয়াল করতে হবে, যেহেতু পরীক্ষা অনেক কাছে চলে এসেছে। আপনাদের এই বিষয়গুলো জানতে হবে, কেন আপনি পরীক্ষা খুব ভালো দিলেও এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে। আসুন আমরা দেখি রেজাল্ট খারাপ হওয়ার কারণগুলো কী কী, সেই কারণগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ সহকারে দেখবেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এ হচ্ছে সমন্বিত শৃঙ্খলা বিধি, উপবিধি ও প্রয়োগ পদ্ধতি বোর্ড কর্তৃক অনুমোদিত। একটু খেয়াল করবেন যে আমাদের এখানে অসদুপায় বা অপরাধসমূহ কী আছে। এক, পরীক্ষার্থী কক্ষে পানি পান করা ভিন্ন, বিনা অনুমতিতে অন্য কিছু পান করা বা খাওয়া। আপনি পানি ছাড়া মনে করেন এখন নাস্তা নিয়ে এসে খাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু শাস্তি হতে পারে। হ্যাঁ, কী শাস্তি হবে সেটা আমরা একটু দেখতেছি। যে পরীক্ষার্থী নিকট হইতে উত্তরপত্র রাখিয়া তাহাকে পরীক্ষার কক্ষ হইতে বাহির করিয়া দিতে হইবে, এই শাস্তির জন্য, ঠিক আছে। তারপর দেখেন যে আমরা দেখি 1.2, পরীক্ষা কক্ষে এদিক ওদিক তাকানো ও অপরাপর পরীক্ষার্থীর সঙ্গে কথা বলা, সংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল করিতে হইবে। একটু খেয়াল করেন ভালো করে, আপনার একজন টিচার বারবার বলতে চায় তুমি ওদিক তাকিও না, হে ওদিক তাকিও না, কথা বলো না, সেক্ষেত্রে আপনি কথা বলেই যাচ্ছেন, আরেকজনের খাতা টান দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুই বলবে না, পরীক্ষার পর ওই উত্তরপত্র কী করবে, বাদ দিয়ে দিবে, তখন আপনার কিন্তু রেজাল্ট আসবে না। পরীক্ষার্থীর সহিত সংশ্লিষ্ট বিষয়ে আপত্তিকর অনুমোদিত কাগজপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক যন্ত্রপাতি, ব্লুটুথ, কমিউনিকেশন ডিভাইস ইত্যাদি সঙ্গে থাকা, তাহলে 1.3 এই আমাদের অপরাধসমূহ হয়েছে। সেই ক্ষেত্রে 1.4, টেবিল চেয়ার দেওয়াল ইনস্ট্রুমেন্ট মোবাইল লেখে পরীক্ষাকক্ষে মোবাইলের লেখা পরীক্ষাকক্ষে পরিধেয় পোশাক ইত্যাদি হইতে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো কিছু নকল করা। তার মানে আপনি হাতে লিখে নিয়ে এসেছেন, প্যান্ট লিখে নিয়ে এসেছেন, এনেছেন অথবা কোনো কাগজপত্রে লিখে নিয়ে এসেছেন, এগুলো করা যাবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার একটু কী আছে, হিসাব আছে, কী হিসাব আছে, ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে এবং পরবর্তী এক শিক্ষাবর্ষের জন্য পরীক্ষা অংশগ্রহণ অনুমতি দেওয়া হবে। নকল যদি ধরা খান আপনি, তাহলে ওই বছর তো আপনি বাতিল হচ্ছেনই, পরবর্তী বছরও পরীক্ষা দিতে পাচ্ছেন না। 1.5, অন্য পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখিয়া নকল করা। এই ক্ষেত্রে অনিচ্ছা ইচ্ছাকৃতভাবে দেখাইতেছে প্রমাণিত হইলে তাহাকেও সমান শাস্তির সুপারিশ করা হইবে, উভয়ে সংশ্লিষ্ট অংশ লাল কালির দ্বারা নিম্নলিখিত আন্ডারলাইন করিতে হবে। ওকে, ওই আচ্ছা গেল, অনুমোদন দেওয়া হবে না, এটা গেল। 1.6, উত্তরপত্রে প্রশ্নপত্রের সহিত সম্পর্ক বিবর্জিত আপত্তিকর কিছু লেখা অথবা অযৌক্তিক মন্তব্য বা অনুরোধ করা। যেমন আপনি পরীক্ষায় ভালো দিয়ে লাস্টে লিখলেন, স্যার আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি, আমাকে এ প্লাস দিয়ে দিয়েন, অথবা নাম্বার ফোন নাম্বার এগুলো দিলেও কিন্তু আপনার উত্তরপত্র বাদ হয়ে যাবে। পরীক্ষাকক্ষে অপরাধ করতে সাহায্য করা, এটুকু কিন্তু আপনার অপরাধের ভিতরে পড়ে। তারপর হচ্ছে কক্ষ ইনভিজিলেটর, হল সুপারভাইজারশিপ ইত্যাদি যারা সংশ্লিষ্ট দায়িত্বে থাকে তাদেরকে গালাগালি করা বা ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো যে আপনি আজকে বের হন, আপনার মজাটা আমি দেখাবো না, যেহেতু পরীক্ষায় দেখাইতে দিলেন না, এরকম কথাবার্তা বলা। পরীক্ষার কক্ষে পরীক্ষার কাজে বাধা বিঘ্ন সৃষ্টি করা বা গোলযোগ করা, দূষণীয় কাগজপত্র কক্ষ পরিদর্শকে না দিয়া তাহা নাগালের বাইরে ফেলিয়া দেওয়া বা
তাহা গিলিয়া ফেলা। তার মানে আমরা মাঝে মাঝে দেখি আপনারা পরীক্ষার হলে কাগজ নিয়ে আসেন, টিচার দেখে ফেললে আপনারা ওটা চাবিয়ে খেয়ে ফেলান, ইত্যাদি করে ফেলান। যাই হোক, এক উত্তরপত্রে দুই রকম দুই ব্যক্তির হাতের লেখা থাকা যাবে না। প্রশ্নপত্র বা উহার অনুলিপি বা সাদা উত্তরপত্র বাহিরে পাচার করা, তার মানে প্রশ্নপত্র আপনি অন্য জায়গায় দিতে পারবেন না, এগুলো আপনার সব কিন্তু অপরাধের ভিতরে পড়ে। একটু ভালো করে খেয়াল করেন, আরও কিছু অপরাধ আছে। প্রশ্নপত্র, অলিখিত উত্তরপত্র, পরীক্ষা সংক্রান্ত অন্যান্য মালামাল বেআইনিভাবে পাওয়ার চেষ্টা করা, পরীক্ষাকক্ষে কেন্দ্রের প্রাঙ্গণে বা কেন্দ্রের 200 মিটারের মধ্যে কোনো কক্ষ পরিদর্শকে সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তা আক্রমণ করা বা আক্রমণের চেষ্টা করা, উত্তরপত্র দাখিল না করা, পরীক্ষা কক্ষ ত্যাগ করার চেষ্টা করা, উত্তরপত্রের লিথো করে ঘষা মাজা, রোল নাম্বার পরিবর্তন, উত্তরপত্রে পরস্পর বিনিময় করা, এগুলো করা যাবে না। পরীক্ষা চলাকালীন সময়ে অথবা পরীক্ষা শেষে মূল উত্তরপত্রের সঙ্গে অনুমোদিত অতিরিক্ত উত্তরপত্র কিংবা শীট সংযোজন করার চেষ্টা করা, মিথ্যা পরিচয় দিয়া পরীক্ষা কক্ষে অন্যের হইয়া পরীক্ষায় অংশগ্রহণ করা ইত্যাদি। আচ্ছা, যাই হোক, নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা, পরীক্ষা অনুষ্ঠান সম্পর্কে কোনো কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হইলে এবং অথবা পরীক্ষায় ঢালাওভাবে অসদুপায় অবলম্বন করায় অবস্থা সৃষ্টি হইলে, মোবাইলে কথা বলা, এসএমএস মাধ্যমে কোনো কিছু লেখা বা ছবি থাকলে এবং তা পরীক্ষার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত হলে কর্তব্যরত কক্ষ ইনভিজিলেটর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবেন। আচ্ছা, এই হচ্ছে আপনাদের অপরাধসমূহ। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, এই বিষয় যদি আপনারা পরীক্ষার হলে করেন। অনেকেই এই ধরনের বিষয়ের সাথে জড়িত হয়ে পরীক্ষা খুব ভালো দিয়ে আসেন, তারপরেও আপনাদের মনে একটা শক্তি থাকে আমার রেজাল্ট ভালো হবে, রেজাল্ট খারাপ হয়ে যায়। এ হচ্ছে আপনাদের রেজাল্ট খারাপ হওয়ার একটি কারণ। আরেকটি কারণ আমি বলে দিই আপনাদের, মূল যে কারণটা সেটি হচ্ছে, দেখেন আমি একটা আপনাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখাচ্ছি। এখানে আপনাদের এই যে রোল নাম্বার 315506, আর একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেশন নাম্বার আছে। রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার যে ঘরে পূরণ করতে হবে যেন 100% সঠিক হয়। আপনার 27002, এখানে 2 পরিবর্তে 3 দিয়ে দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। আরেকটি বিষয় হচ্ছে আপনার যেই আছে ট্রেড বিষয় আছে, যেমন এখানে ট্রেড বিষয় হচ্ছে 97, এই 97টা যদি আপনার উল্টোপাল্টা হয় তাহলে রেজাল্ট আসবে না। শিক্ষার্থীবৃন্দ, এই কয়টি কারণের আপনাদের রেজাল্ট পরীক্ষা অনেক ভালো হলেও রেজাল্ট আসে না, ফেল আসে। তো এই বিষয়গুলো আপনারা এড়িয়ে চলবেন, একটু মাথায় রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।